অন্যদিকে সোনারপুরে সেখানে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাইনি ঘোষ তিনিও প্রচার সারলেন। নরেন্দ্রপুর থেকে ধামাইতলা পর্যন্ত প্রচার সারলেন তিনি। রবিবাসরীয় প্রচারে দেখা গেল তাকে, আজ ছুটির দিন, একেবারেই প্রচারের মেজাজে দেখা গেল শাইনি ঘোষকে, যাকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবারে তৃণমূল প্রার্থী করেছে। আজ তিনি নরেন্দ্রপুর থেকে ধামাইতলা পর্যন্ত তার যে প্রচার কর্মসূচি তা সারলেন, সেই ছবি এই মুহূর্তে দেখছেন। সাধারণ মানুষজন শাইনি ঘোষকে কাছে পেয়ে তাদের সঙ্গে হাতও মেলান, সেই ছবি এই মুহূর্তে দেখা। তিনি কথা বলতে পারে, উপস্থিত আছেন আমাদের।